দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ভোজ্য তেলের বাজারে অস্থিরতা, বাড়তি দরে অস্বস্তি, ক্রেতাদের আমদানি ব্যয়ের সঙ্গে খুচরা মূল্য যাচাইয়ের তাগিদ। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পকে ঘিরে চলছে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ, বাংলাদেশ পরিণত হবে আঞ্চলিক বাণিজ্যের নতুন কেন্দ্রে। লাভজনক করতে সরকারি চিনি কলে প্রশাসক নিয়োগ, কমবে অপ্রয়োজনীয় ব্যয়, হালনাগাদ হবে সম্পত্তির হিসাব। এতক্ষণ শিরোনাম দেখছিলেন বিজনেস টুডেতে, আপনাদের সাথে আছে আমি সাইফুদ্দিন রবিন। ভোজ্য তেলের বাজার চলছে অস্থিরতা, বোতলজাত সয়াবিন তেল লিটারে বেড়েছে 4 টাকা। ব্যবসায়ীরা বলছেন কবে নাগাদ স্বাভাবিক হবে বাজার তা এখনও নিশ্চিত করে বলা কঠিন। জীবন ধারণে সার্বিক ব্যয় বাড়ায়, ভোক্তাদের মধ্যে বাড়ছে অস্বস্তি। ক্রেতার প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য ভোজ্য তেল, কয়েক মাস ধরেই ধাপে ধাপে বাড়ছে এই পণ্যের দাম। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির দোহাই দিয়ে অস্থির হচ্ছে স্থানীয় বাজার। সহনীয় দামে এই পণ্য বিক্রির ক্ষেত্রে সরকারি উদ্যোগ নেই, ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বাড়িয়ে দেওয়া হচ্ছে দাম। 1 লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ক্রেতাকে এখন গুনতে হবে 153 টাকা, আর খোলা তেলের লিটারও হয়েছে 129 টাকা। বাড়ছে ভোক্তার নাভিশ্বাস। 110 টাকা তেল, এখানে 135 টাকা বেশি দিয়ে কেনা লাগতেছে। অনেক কষ্ট হইতেছে এই লকডাউনে, মানুষের কামাই রুজি তো একেবারেই নাই। এই হিসাবে মানুষ খরচ করার ব্যাপারে তেল ছাড়া চিনি ছাড়া কি কোনো ফ্যামিলি চলতে পারে? বাড়িয়ে দেওয়া নতুন দাম কার্যকরে বাজারে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে কয়েকটি উৎপাদক। লিটারের 4 টাকা, এখন আমাদের এখানে ডিলাররা কোনো কথা বলতেছে না, মিল মালিকরা তেল দেওয়া বন্ধ করে দিচ্ছে, আমরা আসলে মূলত ডিউ করতে পারতেছি না। ব্যবসায়ীরা বলছেন আমদানি উৎপাদন ব্যয়ের সঙ্গে খুচরা মূল্য সঠিকভাবে যাচাই করা দরকার। যারা ইম্পোর্টার, যারা মার্কেট নিয়ন্ত্রণ করে, যারা বাংলাদেশে প্রোডাকশন দেয়, তারাই তো দাম বাড়াচ্ছে। আমরা তো এখানে যারা রিটেলার, সেম টু কাস্টমারের মধ্যে আমরা তো কিছু করেন না। বাইরের দেশ থেকে আমাদের আসে কুরুটটা, বাইরের দেশে কিন্তু আন্তর্জাতিক বাজারে রেট বেশি। যারা আমরা যারা কিনবো, এটা তো আমরা বেশি দামে কিনবো, তারা তো আমরা বেশি দামে বিক্রি করতে হবে। দেশে বছরের প্রয়োজন 15 লাখ টন ভোজ্য তেল, চাহিদার বিপরীতে আমদানি পর্যাপ্ত। কিন্তু আগেই আমদানি হলেও বর্তমান বিশ্ববাজারের সঙ্গে মিলিয়ে নির্ধারণ হচ্ছে দাম। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে তৈরি হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। সব ঠিক থাকলে 2024 সাল নাগাদ পুরোপুরি চালু হবে এই বন্দর। আর তাহলে কেবল পণ্য পরিবহনের খরচ আর সময় কমবে তা না, এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের হাবে পরিণত হবে বাংলাদেশ। মাহফুজ মিশর রিপোর্ট। সিঙ্গাপুর বা কলম্বো থেকে লাইটার জাহাজে করে পণ্য আসে চট্টগ্রাম বন্দরে, তাতে সময় লাগে 10 থেকে 12 দিন। আবার কন্টেনার জটের কারণে ওইসব বন্দরে দিনের পর দিন অপেক্ষাও করতে হয় বড় জাহাজগুলোকে। সব মিলিয়ে বারে বাংলাদেশের আমদানি ব্যয়, নষ্ট হয় সময়ও। এসব সমস্যার মূলে গভীর সমুদ্র বন্দরের অভাব। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে কয়লা আমদানির জন্য তৈরি হচ্ছে এই সমুদ্র বন্দর। 18 মিটার গভীর আর 250 মিটার প্রশস্ত চ্যানেল দিয়ে এরই মধ্যে সরাসরি জেটিতে এসেছে বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম। পায়রাতে যে কষ্টে আমরা কয়লা বহন করতেছি তার থেকে অনেক কষ্ট কম হবে, এবং ভবিষ্যতে এখানে একটা কোল টার্মিনাল হবে, যেখানে আমরা কয়লা বড় জাহাজে এনে কোল টার্মিনালে রেখে ছোট জাহাজ দিয়ে আমরা এই কয়লাগুলো বাকি জায়গাতে আমরা পৌঁছাতে পারবো, পায়রাতে আসতে পারবো। এতে কিন্তু পায়রা এবং
আমাদের রামপালে আমরা কয়লাটাকে নিয়ে আসতে পারবো। জাপানের সাথে যৌথ উদ্যোগে এই গভীর সমুদ্র বন্দর বাস্তবায়ন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের কাজের পাশাপাশি চলছে চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ উন্নত করার কাজও। নির্ধারিত সময়ের মধ্যেই বন্দর চালুর ব্যাপারে আশাবাদী সরকার। নভেম্বর ডিসেম্বরের মধ্যে টেন্ডার ডকুমেন্ট পেয়ে যাব এবং তার পরবর্তীতে আমরা সেটা টেন্ডারে যেতে পারব এবং আমাদের টাইমলাইন হচ্ছে 2024 সালের মধ্যে আমরা এখানে অপারেশন 24-25 সালের মধ্যে এটা অপারেশন আমরা শুরু করব। নীতি নির্ধারকদের আশা, গভীর সমুদ্র বন্দর বাস্তবায়িত হলে কেবল বাংলাদেশ নয়, গতি আসবে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যেও। এতে আমাদের অনেক খরচ কমে যাচ্ছে, সময়ও কমে যাচ্ছে। রিজনাল যে সকল দেশগুলো আছে, ভারত, নেপাল, ভুটান, এটার কিন্তু সুবিধা ভোগ করবে, ইভেন মায়ানমারও। সরকার বলছে মাতারবাড়ি পাওয়ার হাব আর গভীর সমুদ্র বন্দর চালু হলে হংকং এর মতো আধুনিক আর সমৃদ্ধশালী হবে এই এলাকা। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের এই জেটিতে তেল এবং পার্শ্ববর্তী জেটিতে কয়লা খালাস করা হলেও এখান থেকে মাত্র 1 কিলোমিটারের ভিতরেই তৈরি হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। আর সেটি চালু হলে তাতে কেবল বৈদেশিক বাণিজ্যই বাড়বে না, কৌশলগতভাবেও বাংলাদেশের গুরুত্ব বাড়বে বহির্বিশ্বের কাছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প, কক্সবাজার। বাংলাবান্ধা স্থলবন্দরে 10 দিনেরও বেশি সময় ধরে আটকে আছে 500 পণ্যবাহী ট্রাক। এতে স্থলবন্দর সংলগ্ন বাংলাবান্ধা তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের 5 কিলোমিটার এলাকা জুড়ে লেগে আছে তীব্র যানজট, ফলে দুর্ভোগে পড়েছে বিভিন্ন জেলা থেকে পণ্য নিয়ে আসা ট্রাক চালক ও পথচারী সহ স্থানীয়রা। পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ রনি মিয়াজির পাঠানো তথ্য ভিডিও চিত্র রিপোর্ট। বাংলাবান্ধা বন্দরে প্রতিনিয়ত বাড়ছে আমদানি রপ্তানি কার্যক্রম, কিন্তু সেই তুলনায় বন্দরের জায়গা সংকুলান হচ্ছে না, তৈরি হচ্ছে দীর্ঘ যানজটের। এসব ট্রাকে থাকা কৃষি, খাদ্য এবং পোলট্রি ফিড সহ বিভিন্ন পণ্য ভারতের ফুলবাড়ি হয়ে নেপালে রপ্তানির কথা। চালকদের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষ এবং সিএনডিএফ এজেন্টদের অব্যবস্থাপনায় সময় মতো পণ্য খালাস হচ্ছে না। আমরা যে গাড়িটা নিয়ে আসি, আমরা যে গাড়িটা পামানার ভিতরে রাখবো, পামানার ভিতরে থেকে আমাকে করে অত্যাচার, ডেলি প্রতিদিন 180 টাকা করে চার্জ চাই। 22 তারিখে আমাদের গাড়ি লোড হয়েছে, আমাদের ট্রান্সপোর্ট চিটাং রোড, এখানে আইসে আজকে 12 দিন আমাদের গাড়ি আনলোড হয় না। সিএনএফের কাছে গেলে সকালে গেলে বিকেলে হবে, গাড়ি কবে ঢুকবে বলেন, তারা বলেন আর না খাই আমরা এই জায়গায় বসে পড়ে রয়েছি। সিএনডিএফ এজেন্টরা বলছেন, ভারতের ফুলবাড়ি স্থলবন্দরে নেপালের জন্য জায়গা বরাদ্দ কম থাকায় পণ্যবাহী ট্রাক সময় মতো সীমান্ত পার হতে পারছে না। ইন্ডিয়ানের সমপরিমাণ জায়গা তাদেরকে ট্রান্সপোর্ট করা না দেওয়ার কারণে তারা আমাদের বাংলাদেশ থেকে গাড়িগুলো ঠিক সময় মতো নিতে পারছে না। বাংলাবান্ধা ল্যান্ডপোর্টের আমি মনে করি তাদেরই এটা ব্যর্থতা, কারণ তারা সার্ভিস ঠিক মতো দিচ্ছে না, অথচ চার্জ ঠিকই নিচ্ছে। অন্যদিকে কারপাস ছাড়পত্র দেওয়ার ব্যাপারে জটিলতা এবং সিএনডিএফ এজেন্টদের দায়ী করেছে বন্দর কর্তৃপক্ষ। কাস্টমসে গিয়ে পার্সেল করে তারা কোনো রকমভাবে কারপাস ইস্যু করে গাড়িতে দিয়ে দেয়, কিন্তু তারা এটা খেয়াল করে না যে কতগুলো গাড়ি যাবে আর কতগুলো গাড়ি যেতে পারে। সুতরাং যে গাড়িগুলো যাওয়ার সক্ষমতা আছে তার থেকে অনেক বেশি কারপাস দেওয়ার কারণেই এই যানজটটা মূলত তৈরি হয়েছে। এদিকে কাস্টমস কর্মকর্তারা বলছেন, আমদানি রপ্তানি বৃদ্ধি পাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। ভিতরে যদি সিঙ্গেল লাইন করতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না, এই যানজট। আর বন্দরের যে ট্রাকগুলো রাখার জন্য বন্দরের যে জায়গা, সেই জায়গা অতি স্বল্পতা, এই বন্দরে ওইটা যদি সংস্কার করা হয় ভবিষ্যতে এই যানজট আর থাকবে না। ভারত, নেপাল এবং ভুটানের সাথে সংযোগকারী দেশের একমাত্র স্থলবন্দর হচ্ছে বাংলাবান্ধা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। একেবারেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেশের সরকারি চিনি কলগুলো, আর্থিক তছরূপও পরিণত হয়েছে নিয়মে। তবে এবার কলগুলোকে লাভজনক করতে নিয়োগ করা হয়েছে প্রশাসক, যারা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু করবেন, অর্থাৎ দেখভাল করবেন সব কিছুই। এমন পদক্ষেপে আশার আলো দেখছেন চিনি কল সংশ্লিষ্টরা। কারখানা অবধি পৌঁছেছে জঞ্জাল আর লতা পাতা, পুরো এলাকা জুড়ে ঝোপঝাড়ের আধিপত্য। এমন দৃশ্য বলে দেয় কতটা বেহাল অবস্থা রাজশাহী চিনিকলের, স্পষ্ট হয় কতটা রুগ্ন এই শিল্প। সিবিএ নেতারা বলছেন, গেল মৌসুমে দেশের অন্যান্য চিনিকলের সাথে এখানকার আখ মারাই বন্ধ থাকবে এমনটাই শোনা গিয়েছিল।
ফলে আখ চাষে কৃষক নিরুৎসাহিত হয়ে মনোযোগী হয় অন্য ফসলে। পরে মারাই হলেও ঘাটতি পড়ে আখের, সংকট আছে এবারও। চাষিরা কিন্তু হতাশায়, ওনাদের যে জমিতে আখ লাগানি ছিল এবং মরি আখ ছিল, ওনারা কিন্তু হতাশায় অনেক আখ ভেঙে ফেলছে, মানে তুলে ফেলছে। কর্পোরেশনের যারা কর্ণধার ছিলেন তারা কিন্তু আমাদেরকে এই আখ চাষের জন্য কোনো উদ্বুদ্ধ করেননি, বোধ বিধায় চাষিদের সাথে আমরা সম্পৃক্ত হতে পারি নাই। চাষিরা মোটামুটি আমাদের কাছ থেকে একটু বিমুখ হয়েছেন। সরকারিভাবে এই শিল্পকে সুসংগঠিত করতে প্রতিটি কলে প্রশাসক নিয়োগ করেছে মন্ত্রণালয়, যারা সার্বিক পরিকল্পনা গ্রহণ থেকে শুরু করে মিলের মালিকানাধীন স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব, জমির দখল ও কাগজপত্র হালনাগাদ, অপ্রয়োজনীয় ব্যয় কমানো সহ মিল লাভজনক করতে নানা করণীয় ঠিক করছেন। সমস্ত তথ্যাদি আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাদের যে সমস্যাগুলো এবং কীভাবে সমাধান করা যায় এগুলোর প্রতিবেদন আমরা ওনাকে জানিয়েছি, দিয়েছি এবং এখনও উনি আসছে। ইতিমধ্যে দুইবার ওনারা এই ভিজিট করেছে এবং আরও আসবে। সংশ্লিষ্টরা মনে করছেন সময় মতো আখের দাম পাওয়া ও শ্রমিকের বেতন ভাতা পরিশোধ করা গেলে ফিরতে পারে সুদিন। সাথে নিশ্চিত করতে হবে সরকারের দেয়া বীজ, সার ও কীটনাশক যেন স্বচ্ছতার ভিত্তিতে পৌঁছায় চাষির হাতে। বেতনের সংকট, তারপরে হলো মনে করেন যে চাষির টাকার সংকট, এগুলো যদি সমস্যা সমাধান হয় তাহলে আমাদের মানে সার বীজ এগুলো যদি সমস্যা সমাধান করে দেয় আমাদের মিল ভালো চলবে এবং চিনির দাম বাড়াইতে হবে। গেল মৌসুমে রাজশাহী চিনি কলে 3,300 মেট্রিক টন চিনি উৎপাদন হয়। বর্তমানে মজুদ 1600 মেট্রিক টন চিনি বিক্রি করা হচ্ছে রেশন হিসেবে প্রশাসনের কাছে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। পৌরসভার পুকুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে অবৈধ মার্কেট, ট্রাক স্ট্যান্ড একটি চক্র হাতে নিচ্ছে অনৈতিক সুবিধা আর বিপুল অঙ্কের অর্থ। সম্প্রতি জায়গাটি পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ পৌর মেয়র, পার্ক বা আয়বর্ধক স্থাপনা নির্মাণের পরিকল্পনা তার। হবিগঞ্জ শহরের প্রবেশ মুখে চোখে পড়বে পুরনো কাপড়ের এসব দোকান, যার পুরোটাই জলাশয়ের অংশ দখল করে গড়ে তোলা। 2005 সালে পৌরসভার একটি পুকুরের একাংশ দখলে নিয়ে দোকান বসায় ক্ষুদ্র ব্যবসায়ী। 2013 সালে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেয় পৌরসভা। বরাদ্দ পেতে আবেদন করেন 21 ব্যবসায়ী, শর্ত অনুযায়ী জামানত দেন প্রায় 12.5 লাখ টাকা। কিন্তু মামলা জটিলতায় হকার্স মার্কেট নির্মাণ স্থগিত হলে আটকে যায় সে প্রক্রিয়া। এরপর থেকে অবৈধ দখলদারদের সংখ্যা বেড়ে এখন 65। গড়ে উঠেছে অবৈধ ট্রাক স্ট্যান্ড, ভরাটে অস্তিত্ব হারিয়েছে পুকুরটি, পৌরসভার নাম ভাঙিয়ে চলছে লেনদেন। আগের মেয়র মিজান সত্তাকে পৌরসভার লোকে 300 টাকা কইরা 2 মাস নিছে না, দিছে দেওয়ার মতো না, এটা বলে লাভ নাই। উচ্চতে তো সমস্যা নাই, আমরা পুনর্বাসন কইরা দেন। মেয়র সাহেব, চেয়ারম্যান সাহেব, আসলাহন মেয়র সাহেব অনেকেই আইসুন, আমরা অনেক রয়ে গিয়ে আমরা স্ট্যান্ড কুমুরির পক্ষ থেকে তারারে উপযুক্ত সম্মান যেভাবে দেওয়ার মতন আমরা দিছি, আমরা যারা এখানে থাকি। এই হবিগঞ্জে কোনো হকার মার্ট নাই, আমরা যে হকার মার্ট ওই জায়গা, আমরা এখান থেকে আমরা নিজের ইচ্ছায় আমরা যাই। দেড় যুগেও কেন উচ্ছেদ হলো না অবৈধ দোকান? জবাবে পৌর সচিবের নানা অজুহাত। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও অস্বীকার করছেন তিনি। আমি আসার পরে সব 3 মাসের মধ্যে চলে গেল, তো গৌ সাহেব বারফাপ্ত মেয়র দিয়ে গেলো, বারফাপ্ত মেয়রের পরে আবার 1 বছরের মাথায় আবার নির্বাচন হলো, আবার নির্বাচনের পরে 18 মাসের জন্য একজন মেয়র আসলো। তো ওই মেয়রকে আমি বারবার বলছিলাম, উনি বলছে যে এটা অনেক জঞ্জালের ব্যাপার, এটা সহজে শোনা যাবে না। বিষয়টিকে দুঃখজনক বলছে বাপা। পুকুর পুনরুদ্ধার করে ওয়াটার পার্ক নির্মাণের দাবি তাদের। ওয়াটার বেসড একটা পার্ক যদি হয় সেটা, সেই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, তবে সেটিকে পুকুর হিসেবে রাখতে হবে। পুকুর হিসেবে রেখে সেটিকে ওয়াটার বেসড পার্ক যদি পৌরসভা করে সেটি অবশ্যই একটি সৌন্দর্যের ব্যাপার এবং আনন্দের জন্য একটি বিষয় হয়ে দাঁড়াবে হবিগঞ্জবাসীর জন্য। জমি পুনরুদ্ধার করে পার্ক বা আয়বর্ধক স্থাপনা করতে চান মেয়র। সৌন্দর্য বর্ধনের জন্য এখানে একটা ছোট্ট পার্ক করতে পারি, একটা শিশু পার্ক করতে পারি। পৌরসভার নাম ভাঙিয়ে যারা টাকা নিয়ে এসছে আপনারাও জানবেন এবং পৌরসভার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। অপরূপ সাজে সেজেছে পার্বত্য জেলার রাঙ্গামাটি। টানা বৃষ্টি ছোঁয়ায় জেগে উঠেছে ধূপপানি সহ প্রাকৃতিক সব ঝর্ণা, পর্যটকদের টানছে হ্রদ আর পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য। হ্রদ আর পাহাড় ঘেরা অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি। বর্ষা মৌসুমের পর প্রকৃতি যেন সেজেছে নতুন রূপে।
টানা বৃষ্টির ছোঁয়া পেয়ে জেগে উঠেছে ধূপপানি, ঘাগরা, কলাবাগানের মতো প্রাকৃতিক সব ঝর্ণা, যেখানে যেতে হয় ইঞ্জিন চালিত বোটে, হাঁটতে হয় কয়েক কিলোমিটার। গ্রীষ্মকালে এসব ঝর্ণায় পানি থাকে না, তাই বর্ষা শেষের সৌন্দর্য উপভোগে প্রতিদিন যাচ্ছেন অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণ পিপাসুরা। বাংলাদেশের মধ্যে যে এত চমৎকার একটা ঝর্ণা রয়েছে এবং হাতের কাছেই, যাতায়াত ব্যবস্থার কারণে বা এদিকে রাস্তা না থাকার কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। এটা যদি আরো যদি যাতায়াত ব্যবস্থা যদি যদি সুবিধা হতো তাহলে আমাদের জন্য আরো প্রতিরোধ ব্যবস্থা আরো ভালো হতো। যদিও আসতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ধূমপানিতে আসার পরে মনে হচ্ছে যে ওই কষ্টটা আর অনুভব হচ্ছে না। পরিকল্পিত উদ্যোগ নিয়ে প্রাকৃতিক এসব ঝর্ণা সংরক্ষণের তাগিদ পর্যটন উদ্যোক্তা ও স্থানীয় উন্নয়ন কর্মীদের। নিঃসন্দেহে স্থানীয় জনগণের একটা বিশাল ভূমিকা আছে, সেই ভূমিকাকে স্বীকার করতে হবে এবং তারা যাতে সেটাকে রক্ষণাবেক্ষণ করে তার জন্য যে পৃষ্ঠপোষকতা সেটা অবশ্যই সরকারের নানা বিভাগ থেকে আমরা চাইলে সেটা দিতে পারি। গেল বর্ষায় নতুন প্রাণ পাওয়া এসব ঝর্ণার টানে দুর্গম পাহাড়ে প্রতিদিন ছুটছেন অনেক পর্যটক। যোগাযোগ ব্যবস্থা উন্নত করার আশ্বাস জেলা প্রশাসনের। যে উপজেলা পরিষদ আছে তারা এই বিষয়টা ফার্স্টে অ্যাড্রেস করতে পারেন এবং পরবর্তীতে যদি মানে আমাদেরও সহায়তা লাগে বা অন্যান্য এজেন্সি আছে, সরকারি যে দপ্তরগুলো আছে তাদেরও সহায়তা নেওয়া যেতে পারে। সব সুবিধা নিশ্চিত করলে পাহাড়ে পর্যটন রাজস্ব আয়ের বড় উৎস হতে পারে বলছেন সংশ্লিষ্টরা। শোয়েব রহমান, যমুনা নিউজ। শেষ করব বিজনেস টুডে, তার আগে শিরোনামগুলি জানিয়ে দেব আরও একবার। ভোজ্য তেলের বাজারে অস্থিরতা, বাড়তি দরে অস্বস্তি ক্রেতাদের, আমদানি ব্যয়ের সঙ্গে খুচরা মূল্য যাচাইয়ের তাগিদ। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পকে ঘিরে চলছে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ, বাংলাদেশ পরিণত হবে আঞ্চলিক বাণিজ্যের নতুন কেন্দ্র। লাভজনক করতে সরকারি চিনি কলের প্রশাসক নিয়োগ, কমবে অপ্রয়োজনীয় ব্যয়, হালনাগাদ হবে সম্পত্তির হিসাব। এই ছিল বিজনেস টুডে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।